আপনি যদি একটি সুন্দর জীবন চান এবং আপনার যদি মনে হয় যে এই সমাজে এই রাষ্ট্রে আপনি খুব আদর্শবান মানুষ হিসেবে সমাজ উপস্থাপন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইনের শাসন মেনে চলতেই হবে। আজ আমি আপনাদেরকে বলবো পাঁচটি নিয়ম বলবো যে কেন আপনি আইনের শাসন অবশ্যই অবশ্যই মেনে চলবেন। একটি কথা আমরা চিন্তা করে দেখি, আমরা আমাদের সারা জীবনের অর্জিত সম্পদ, আমাদের সারা জীবনের অর্জিত সম্পদ আমাদের সম্মান। আমরা কোনো একটি ক্ষুদ্র কারণে মাঝে মধ্যে দেখা যায় যে আমরা কোনো একটি কারণে আমাদের সেই সম্মানটুকু আমরা নষ্ট করে ফেলছি কোনো একটা কারণে। আমরা কি চাই? আমরা নিশ্চয়ই চাই না। আমরা চাই সারা জীবনের এই সম্পদগুলো, সারা জীবনের এই সম্মানগুলো আমাদের নিজেদের কাছে ধরে রাখতে। আমরা চাই আমাদেরকে উপস্থাপন করতে সবার কাছে খুব ভালোভাবে। আবার যদি আমি বলি আমাদের সবার ইচ্ছে থাকে, আমাদের সবার আশা থাকে যে আমরা একটি সরকারি চাকরি করব, আমরা চাই আমরা বিসিএস দিব, আমরা সমাজকে নিজেকে নিজের পরিবারকে উচ্চ একটি স্তরে নিয়ে যাব, কিন্তু যদি আমরা এই আইনের ছোট্ট একটি ফাঁকরে পড়ে যাই, আমরা আইন নিজের হাতে তুলে নিই, আপনি কেন আপনার পরিবারের কোনো একটি মানুষই সেই স্তরে যেতে পারবে না। শেষ হয়ে যাবে আপনার সম্পদ, শেষ হয়ে যাবে আপনার সম্মান, শেষ হয়ে যাবেন আপনি। কেন আমরা এই ভুলগুলো করব? এই ভুলগুলো আমরা কখনোই করব না। ভালো আসবে, কেটে যাবে সংসার, কেটে যাবে অস্থিরতা, থাকবে না ভয়। ভালো আসবে, কেটে যাবে সংসার, কেটে যাবে অস্থিরতা, থাকবে না ভয়, থাকবে না অভিমান, থাকবে না আর আসো, হাতে হাত রাখো, দেশটাকে ভালোবাসো, হবে আমাদের জয়। কোনো একটি ভুলের কারণে মাঝে মধ্যে যেটি হয় যে আমরা আমাদের সেই অর্জিত সম্পদগুলো, সেই সম্মানগুলো, সেই সম্মানটুকু সে কোনো একটি কারণে আমরা আমাদের নিজের হাতে তুলে নিই এবং আমরা সেটিকে তুলে দিই অন্য মানুষের কাছে শুধু একটি ছোট্ট ছোট্ট রাগের কারণে, এবং আমরা সেটি দিয়ে আমাদের সম্মান, আমাদের পরিবার থেকে শুরু করে প্রত্যেকটি মানুষই আমরা হেয়প্রতিপন্ন শিকার হই সমাজে, যেটি আমরা কোনো মতেই চাই না। ছোট্ট একটি ভুল, ছোট্ট একটি রাগের কারণে আইনের হাত করা পড়ে যায় আমাদের হাতে। এবং আমাদের শুধু আমরা না, আমাদের সাথে সম্পর্কিত আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষ, আমাদের বাবা মা, আমাদের সন্তানগুলো সারা জীবন বছরের পর বছর সেই আইনের কাঠগড়ার কাছে দাঁড়া হয়ে থাকে। সমাজ তাদের অ্যাকসেপ্ট করে না, সমাজ তাদেরকে বলে হয়তো তুই সেই লোকের সেই পাপিষ্ঠের সন্তান। আবার যদি আমি বলি, ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি যে আমরা যখন কোনো একটি অন্যায় করে, কোনো একটি অন্যায় করতে যাই, ছোট্ট একটি ভুল আমাদের নিজেদের মস্তিষ্কে গেঁথে যায়, আমরা উত্তেজিত হয়ে যাই, আমরা উত্তেজিত হয়ে গিয়ে আমরা সেই মানুষটিকে, সেই বোকাটিকে আমরা আঘাত করি, আমরা তাকে বোঝাতে চাই যে না তুই ভুল করেছিস। কিন্তু যে ভুল করে সে কি কখনো স্বীকার করে যে আমি ভুলটি করেছি? সে কখনো স্বীকার করে না। সমাজের পরিবর্তনটা ঠিক এভাবেই আমাদের করতে হবে, নিজের রাগ, নিজের সব কিছুকে কন্ট্রোল করতে হবে, শিখতে হবে যে কীভাবে আমরা সমাজে নিজেদেরকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারব। ভালো থাকতে চাই আমরা, ভালো রাখতে চাই আমাদের প্রত্যেকটি মানুষকে। এভাবেই এগিয়ে যাবে একটি দেশ, এভাবেই এগিয়ে যাব আমরা, এভাবেই আমরা আইনের শিকল থেকে মুক্ত করতে পারব আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষকে। সর্বোপরি একটি কথা দিয়ে আমি আমার কথাটা শেষ করব। আপনি যদি মনে করেন যে আপনি সবচেয়ে থেকে বড় কুতু, এবং আপনি যদি মনে করেন যে আপনি সবচেয়ে থেকে বড় কুতু, আপনি আইন কানুন কিছু মানেন না, সেক্ষেত্রে যেটা হবে আপনার জন্য আছে আদালত। আপনাকে পুলিশ আসবে, টেনে হিচড়ে নিয়ে যাবে, আপনাকে জেলে ভরবে এবং সারা জীবন সেখানে পচে পচে পড়বে। তাই আমাদের সবার উচিত ভালো থাকা,
ভালো রাখা এবং আইনের শিকল থেকে আমাদের সবাইকে মুক্ত রাখা। ধন্যবাদ।